우리 부처님. 저 সবাই বসো, হ্যাঁ? 이게 그렇게 아무래도 수업도
আমরা এটা আবার বলি
আবহমণ্ডল পৃথিবীতে বায়ুমণ্ডল ও আকাশে অবস্থান। আমরা স্ক্রিনে দেখি সংখ্যাটা আবহাওয়া কি আবহাওয়া বলতে বুঝি প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থান। প্রতিদিন আকাশ প্রচুর জল বা মেঘা ছোট থাকতে পারে, আবার বাতাস হতে পারে গরম বা ঠান্ডা। আবহাওয়া বলতে বুঝি প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থান। Thank you.
Thank you.
সবাই দেখো বোর্ডের দিকে তাকাও, ঠিক আছে কিনা। এখন দেখো কি লিখছো, কি নিয়ে লাগাইছে, ঠিক আছে। উপরে আছেন, উপরে আবার চোখ বন্ধ করো।
Thank you.
জানি না ম্যাডাম, লাভ হোক তোমার জানানো কেন জানানো হয় না সংকেত দেওয়া হয়েছে। হ্যাঁ yeah.